ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো আমরা গালা পালিশের উপর লাস্ট মাস্ক দিয়ে কিভাবে ফিনিশিং দিই। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাস্ক কিন্তু ফার্স্টে ধরে নিয়েছি। মাস্কের সাথে আমরা A1 গোল্ড থিনার পাইল দিয়ে নেব। A1 গোল্ড থিনার পাইল দিলে কি, আপনারা যে মাস্কটা মারবেন কাপড়টা আঠা আঠা হবে না, কাপড়টা সফট থাকবে আর গ্লেসটাও কিন্তু খুব শাইনিং হবে। দেখবেন মারতে 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 দেখবেন কাপড় আঠা আঠা হয়ে যায় এবং হাত আঠা আঠা হয়ে যায়, সে আঠা আঠা ভাবটা কিন্তু হবে না। এই A1 গোল্ড থিনার পাইল দিলে কাপড়টা সবসময় সফট থাকবে আর মারতে খুব সফট হবে, কাপড় থেমে 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 যাবে না। দেখতে পাচ্ছেন কীভাবে মারা হচ্ছে, আমরা কিন্তু চেপে চেপে এবং মেজে মেজে ফিনিশিংটা দেওয়া হচ্ছে। যত আপনি চেপে চেপে খাওয়াবেন ততই কিন্তু গ্লেসটা শাইনিং দেবে। দেখতে পাচ্ছেন কীভাবে করা হচ্ছে, মাস্ক দিয়ে গ্লেজ আমরা করছি। এটা হচ্ছে গালা পালিশের উপরে ফিনিশিং দেওয়া হচ্ছে আর এটা হচ্ছে মেহগুনি কাঠের আলমারি, দু পাল্লার মেহগুনি কাঠের আলমারি দেখতে পাচ্ছেন। আপনারা সে শুধু দেখুন গ্লেজটা কত সুন্দর হয় আর আলমারির ভেতরে কী কী ডিজাইন করা আছে এবং কী কী দেওয়া আছে সেটা আপনাদের দেখাবো লাস্টে ফিনিশিং দেওয়ার পর। আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দেখতেই পাচ্ছেন মাস্ক মারলে কিন্তু থিন্নারটা কিন্তু পাইল দিয়ে নেবেন। থিন্নারটা পাইল দিলে কিন্তু আপনাদের কাপড় এটকে এটকে আসবে না। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চেপে চেপেই মারছি কিন্তু আমাদের কাপড় কিন্তু আটকাচ্ছে না। এভাবেই কিন্তু আপনাদের মাস্কটা খাওয়াতে হবে। আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই পাল্লাটার ভেতরে কিন্তু দুটো বড় বড় তাক দেওয়া আছে দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে আয়নার কাজ থাকবে এখানে, আয়নার কাছে নিচে দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে আর নিচে দুটো দেওয়ার, নিচে দুটো ড্রয়ার দেওয়া আছে আর তারপরের পাল্লাটা একটা দুটো তিনটে চারটে তাক দেওয়া আছে দেখতে পাচ্ছেন। আর আমাদের কিন্তু কমপ্লিট। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং পালিশটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনারা। আর যদি চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।